বেশ তো লাগিয়া একটা উপায় কেমা বাপর খেদমত করবাই আল্লাহ তালে ব্যস্ত দিবা না গেতা সুহান আল্লাহ হজরতে জাকারিয়া সব রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি লিখতেছেন বেটি খানায় কাবা তোয়াফ করে তোয়াফ করে আর যে শব্দ হয় ইয়া কারিমু ইয়া কারিম ইয়া কারিমু ইয়া কারিম আল্লাহ তালা সিফতি নাম এমন মধুর কণ্ঠয় বেটি নাম রে জফের আরো বুজুর তোয়াফ করতেছেন বেটির কণ্ঠ সুরে এমন আবেগ নিয়ে আমি এই কলিমারে যখন ফলে এই বুজুর্গর অন্তরের মধ্যে পুরা অ্যাকশন করছে তোয়াফ শেষে জিজ্ঞাসা করলাম মহিলা তোমার বাড়ি হই যে আমার বাড়ি রাখো তুমি যে কণ্ঠয় যে আবেগ নিয়ে ইয়া করি মু ফল্লাই তোমার ইটার আসরে আমার মধ্যে এই পরিমাণ অ্যাকশন হয়েছে আমার চকুর ভারি গাল বাইয়া দাড়ি বসিয়া যার আমি তোমার নামাতেই ভারি না এত সুন্দর এত আপনার আবেগ এত আপনার নজর এত মজা তোমার শব্দের মধ্যে খেনে এবং কুলোর মধ্যে যে বাচ্চা ঘুমাইয়াছে শেখে হুজুর আমারে জিজ্ঞাসা করুক না ব্যাপারটা বড় লম্বা ব্যাপার কি ব্যাপার হুজুর আমার সাথে হল নিয়ে আমি এরা কর জমিন তাকিয়া যখন যা যে আমরা রুয়ানা দিছি যানবাহনে রুয়ানা দিছি আপনার আরব সাগর পৌঁছনের বাদে মধ্য সাগর পাড়ি দেওয়ানের বাদে হঠাৎ করে দলিয়া মধ্যে আপনার জোয়ার আরম্ভ হয়েছে ইজাতর বন্যা যে সাথী হল সহ সবাই আপনার নৌকা ডুবিয়া কি অবস্থা করছে আল্লাহ জানে আমি আমার কুলোর বাচ্চা আমার মরণের আগে আমার বাচ্চা যদি মারা যায় তাহলে আমি ধৈর্য ধরতাম পারতাম না আল্লাহ বুকুর লোকে জড়াইয়া ধরছি জাহাজ থাকে আপনার একটা বুট মারিছে বুট প্লাস্টিকের বুটের মতো ওটা আমার খাসির দিয়ে বাইয়া যায় যেই গুয়ে আপনার তালে তালে আপনার চলতেছে আমি জাপটা দিয়ে ধরছি ধরিয়া বাচ্চারে আপনার বাচ্চার আমি ধরছি দুই ওজনে কিছু জায়গা যাওয়ানের বাদে হঠাৎ করে দেখি আরেকটা লোক খালা বৎসর হাফসি একটা বেঠা হেও আপনার সাঁতার খাটতেছে আমি যুবতীরে দেখনের বাদে এই হাফসি খালা বেঠায় হে তারে কন্ট্রোল করতে পারছে না আনকন্ট্রোল লইয়া এই মুসিবতের সময়ে আমার উপরে হামলা করতে চাইছে আমার ইজ্জতের উপরে হামলা করতে চাইছে ভাই দেখো কত বড় বিপদ আছে মারা যাইতে পারি তুমিও মারা যাইতে পারো সুতরাং তোমার অন্যায়ের হাতে তুমি দমন করো আল্লাহরে ডরাও এই পাপিষ্ট হেতার অন্যায়ের হাতে আটাইতে ইচ্ছা নাই শুনো তুমি যখন আমারে আক্রমণ করবাই তাহলে বাদেও শুনো আমার যে বাচ্চাটা একটু গুম পাতাই তারে এরপরে তুমি আমার সাথে অন্যায় করবাই সুবহানাল্লাহ মেয়ে বলতেছে আমি বাচ্চারে একটু আপনার চিমটা মারছি থেচেক করে উঠছে আল্লাহ আকবর আমার এই বাচ্চা যখন খান্ডিয়া উঠছে এই খালা আপনার বদ্ধু এমন অবস্থা হয়েছে আমার কুল থেকে বাচ্চাটারে ঠান মারি নিয়া দরিয়ার মধ্যে উড়াইয়া ফেলাই দিছে বাচ্চা তখন উড়াইয়া ফেলাই দিছে আমি তো আপনার অস্থির আল্লাহ আকবর এমত অবস্থায় হঠাৎ করে দরিয়ার থেকে এমন প্রকাণ্ড একটা বিকট জানোয়ার বিকট একটা প্রাণী আপনার কুৎস চেহারা লইয়া হঠাৎ করে দাঁড়াইছে আর আমার সামনে ওই খালা হাফসি যে আমার লোকে অন্যায় করতে চাইছিল একটা জাপটা দিয়া হে তারে আপনার গ্রাস করে দিছে আল্লাহ আকবর আমারে আল্লাহ তালায় ডেউয়ের তালে তালে সমুদ্রের কিনারে বেশি ফরানে কোনো খাফল নাই সব সিঁড়িয়া গেছে গিয়ে ভাঙে দিছে গিয়ে সিঁড়িয়া ওপর দিকে বাচ্চার বেদনা কিছু জায়গার সামনে যাওয়ানের বাদে সমুদ্রের এক সাইডে দিয়ে জেলে হল বড় জাল ধরছে আর আমার বাচ্চারে মহান রব্বুল আলমিনে তার ক্ষুদ্র দিয়া জেলের আন্নার জালের মধ্যে উঠাই দিছে জালুয়ার জাল যখন বাচ্চা উঠাইছে হে সুস্থ অবস্থায় এরা ঘোষণাদের একটা বাচ্চা হওয়া গেছে সমুদ্র তাকিয়া আসনে তার কোনো অভিভাবক থাকলে আমরা লোকে যোগাযোগ করো আমি ভাগলনি লাখান
তলিয়া গেছি, গিয়া দেখে আমার পুত্রের চেহারা দেখা যায়, আমার বাচ্চার চেহারা দেখা যায়। আমি আমারে প্রকাশ করলাম, আমি উলঙ্গ মহিলা, আমি জমিন বই গেলাম গিয়া, এই বাচ্চা আমার আদরের খলিদার টুকরা, আমার দিয়া দেও। আমি যে জাদুর মধ্যে ছিলাম, জাদ ডুবি গেছে গিয়া, আমার বাচ্চা বিপন্ন, আমি বিপন্ন। জেলে হলে তাড়াতাড়ি করে মহিলার কাপড় দিছে, এর মধ্যে বাচ্চারে কুলো দিছে, বাচ্চা মার মুখের বাড়ি সায়, আর বাচ্চার আমার মুখে দিয়ে মায় আপনার সায়, আর বাচ্চার মুখে যখন মাস তন্দে দিছে, বাচ্চা আপনার গদ কোথাইয়া খায়, আর কয় হে আল্লাহ তুমি ও দয়ার আল্লাহ, তুমি চাইলে আমারে আমার বাচ্চারে গভীর সমুদ্র থেকে বাঁচাইতে পারো, আর তুমি চাইলে জালিম রে আপনার দরিয়ার পানি দিয়ে তারে নসাতা দুলিশা ধরে দিতে পারো। হুজুর আমার ওই বাচ্চা, যে বাচ্চারে আমি সমুদ্রের কুল তাকিয়া আমারে আল্লাহ তালা আমার কুলো উঠাইয়া দিছ, ওই বাচ্চারে কুলোর মধ্যে লইয়া আর খানায় কাবা তোয়াফ করতেছি, আর হইতেছি ইহা করিম ইয়া করিম, তুমি বড় মেহরবান আল্লাহ। এই প্রত্যেক অবস্থা আপনার আমার সবাইরই এই অবস্থা, আপনার আমার মা বাপে আপনারে এত আমার যতন করছেন, আপনি আমি মা বাপেরে দোয়া দিয়া সাহায্য করি, রাজিনী ভাই দোয়া দিয়া সাহায্য করি, আল্লাহ যেন আপনারে আমারে আপনার আমার মা বাপরে রামদানা গ্রামের মুরব্বিয়ান যারা মারা গেছেন তারারে আল্লাহ তালা ইলিয়াস আলী সাহেব যে গুম আছেন আল্লাহ তালা থান রে, যত সমস্যা আছে সব রে আল্লাহ তালা দূর করে দেব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا عائشة هنسا قدس خدا رمضان اگرام مرمو ربیو حل جوانو خلے আল্লাহ পবিত্র কুরআন শরীফ জলসারে কায়েম করছেন, আল্লাহ আল্লাহ এই জলসারে কবুল আর মঞ্জুর ফরমাও। এর ওসিলায় গ্রামের মাটির নিচে যত মুসলমান চিরনিদ্রায় শায়িত আছেন সবাইরে মাফ ফরমাও। নবী আলাইহিসসালামের তমাম উম্মতের ইয়া আল্লাহ মুমিন মুমিনাত সমস্ত মুদ্দেগান হলরে মাফ ফরমাও, খাস করে আপনি আমরার মা বাপরে মাফ ফরমাও ইয়া আল্লাহ। তমাম বিমার হলরে শিফা দান ফরমাও আল্লাহ, তমাম বিমার হলরে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ। ইলিয়াস আলী সাহেবের হালত তরিবরে রহম আর করম ফরমাও আল্লাহ, তুমি জানো কোন অবস্থায় আসেন আল্লাহ, আমরা আশা করলাম তার মা বাবার কুলের মধ্যে ফিরাইয়া দেও ইয়া আল্লাহ, তার বিধবা মার কুলের মধ্যে ফিরাইয়া দেও। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم ما هم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلة رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال عليه الصلاة والسلام كوكبر محبة الشهد الدرشري بري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم আজকের তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, যুবক ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ ফাকরব্বুল আলামিনের দরবারে শুকর যে আমাদেরকে আল্লাহ ফাকরব্বুল আলামিন আজকের এই দিনই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা মূল্যবান কথাবার্তা শুনছেন, আরও উলামায়ে কেরাম আছেন, আসতেছেন, মূল্যবান কথাবার্তা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য, একটা বিষয়বস্তু নির্ধারিত করে দিছেন। আমি এই বিষয়ে সামনে রেখেই আল্লাহর কোরআনে কারিমের সামান্য কিছু তিলাওয়াত করছি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস শরীফ পড়ছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমার যে বিষয়টা নির্ধারিত করে দেওয়া হয়েছে এটা একটা ভেজাল্লা বিষয়, এমন একটা বিষয়ের আলোচনা করবার লাগে এরা কইছে
যেই বিষয়ের আলোচনা করলে একদল মানুষে গাল ফুলাফুলি করব, একদল মানুষ বেজার হয়ে যাব গিয়া, বেজাল্লা ওয়াজ যত তা আছে বান্য সঙ্গে মোল্লার আর কোনো ওয়াজ পায় না বেজাল্লাটা। সাদা সিধা একটা ওয়াজ দিত অন্য মাদ্রু যাইতে ওয়াজ করে আমি যাইতাম গিয়া, এই বেজাল্লা ওয়াজের ওয়াজ করলেই গাল ফুলাফুলি। ওয়াজটা কিতা নারীর মর্যাদা আর ফর্দা, আচ্ছা কোন চাই ফর্দার ওয়াজটা করলে কিছু বেড আনবে ট্রেন বেজার হইতো না, আর এসব মানে বাতাস মানে আসমান ভাঙ্গে ফরব ফরবনি না ফরব না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরও এই সময় এমন জমানা, যে জমানার মধ্যে আমরা দেশের মধ্যে একটা স্লোগান আছে, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ কর, এমন একটা স্লোগান আছে না আছে না, বেড়া বেটে বলে কান্দে কান্দে মিলাইয়া কাম করতো দেশের উন্নতির লাগে। আচ্ছা কোন চাই বেড়ায় বেটে কান্দে কান্দে মিলাইলে পরে এটা কি তা বেড়া না, কারেন্টে বাড়ি দিত না মাথুন না দি আপনারা, তো যদি বেড়ায় বেটে কান্দে কান্দে কাঁধ মিলাইয়া কাম করে আর এখানের মধ্যে যদি এ হে কয় আমার কারেন্টে বাড়ি দিত না, তা আমি কম এটা মানুষ হই না কিতা কই না আপনারা, এটা হয়তো ফিরিস্তা নাইলে কলা গাছ কিতা কই না আপনারা। আর যদি মানুষ হইয়া থাকে তাহলে কাঁধে কাঁধে মিলাইয়া কাঁধ মিলাইয়া কাজ করলেই কারেন্টে বাড়ি দিব, এই দুনিয়ার মধ্যে দংশলীলা গড়াইব ঠিক না বে ঠিক, কাঁধে এমন একটা ভেজাল্লা ওয়াজ আমারে দিছে যে ওয়াজটা করলেই কিছু কিছু মানুষ যেই সমস্ত বেটিয়ান বেফর্দা চলাফেরা করে আর যে সমস্ত পুরুষের দলে মহিলাদেরকে বেফর্দা চালাইবার চায় এরা গাল ফুলাইব ঠিক না। এখন আমি কিতা করতাম এই ওয়াজটা করতাম না বদলাই আর হট্টা করতাম এটো, তো দেখুন কোনো অসুবিধা হইলে আমি কমে দিলাম আমি কইতাম আসলাম না এরা কইছে সুধা মাতুই বলা আমি জান বসাই আওয়াজ করেন লাগবো, এমনি আমরা মোল্লা বলতের গন্ধ সীমা নাই, যে কোনো কথা কইলে না ফেজু কেমাতন লাগে আর নাইলে ক মোল্লা জঙ্গি হয়ে গেছি গা মা ঠিক না বেটি। তখন বেজাল্লা আওয়াজ করতে হইলে চিন্তা করি কন লাগবো জান বাসানি ফরজ মা ঠিক না। এখন আসছেন ভাই ঘর এই ভেজাল্লে আলোচনাটা যদি করণ লাগে সংক্ষেপে, আলোচনাটা অনেক লম্বা, এই আলোচনাটা করতেই অনেক সময় লাগবো, আমার সময় মাত্র এক ঘন্টা আর আমার বিষয় যেটা দিছে এরা এটা দুই তিন ঘন্টার, এখন যা কইতাম পারি কিতা মানে আপনারা। আচ্ছা কোন যে যত ভেজাল্লেই হোক ওয়াজ, ওয়াজ যত ভেজাল্লেই হোক আর যত গাল ফুলাফুলি হোক, কে গাল ফুলাইব কে নাক ফুলাইব, আমি জিজ্ঞাসা করি আল্লাহর কুরআন ও ফরদার কথা আসেনি, রসুলের হাদিসও আসেনি, আল্লাহ যে সময় কোরআন নাজিল করছিল এই সময় চিন্তা করছিল না কেটা কেটা গাল ফুলাইব কেটা নাক ফুলাইব, নবী যে সময় নাকি কোরআনের আয়াতগুলা মানুষের কাছে পৌঁছাইয়া দিয়েছিলেন এই সময় চিন্তা করছিল না কেটা আমি হোসাইতাম নাই না হোসাইতাম না, কোন বেটা গাল ফুলাইব কোন বেটটা গাল ফুলাইব ইটা চিন্তা করুন সারাই নবী প্রচার করছেন কি না করছেন না, তে বান্যার সঙ্গে মোল্লা কই লিখিত হইছে মা ঠিক না। তাহলে আলোচনা হইতো শুনেন, তাহলে আগে এই আয়াতের তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ জানার আগে এখানের মধ্যে আয়াতটা কেন নাজিল করছেন এই কথার আগে আলোচনা করি, এরপরে ফর্দার আলোচনা যতটুকু হারি করম কি দেখেন আপনারা। এই আয়াতের শানে নজুল বা কোন কারণে নাজিল করছেন আল্লাহ তফসিরের কিতাবের মধ্যে লেখছেন যে নবীজি মক্কা থেকে হিজরত করে যাওয়ানোর পরে এবং নবীর সাহাবিরা মক্কা থেকে হিজরত করে যাওয়ানোর পরে নবীর সাহাবিরা সবাই গরিব হয়ে গেছিলেন, মক্কা থাকতে কোনো ধরন ধন সম্পদের কম ছিল না মা ঠিক না বেটি, বাড়িঘর সব পালাইয়া তৈয়া নবী এবং নবীর সাহাবিরা রিক্ত হস্তে মদিনাত গেছেন, গেছেন কিনা গেছেন না, যাওয়ানোর পরে ওনারা তো কুস্তা নাই ওই আনসারি যারা নাকি মদিনা ছিল এরাও মুহাজিরদের সাহায্য সহযোগিতা করতে করতে এরাও ধন সম্পদ শেষ করে দিয়েছেন, নবীর সাহাবি আনসার হোক মুহাজির হোক এবং নবীজি সবাই গরিবের দল ঠিক না বেটি, একবার খাইতেন তিনবার উপাস থাকতেন একবার খাইতেন তিনবার উপাস থাকতেন, এমন অবস্থা নবী এবং নবীর সাহাবির আর ছিল কিনা ছিল না, নবীজির ঘরের মধ্যে মাসের মাস চলে যেত চুলায় আগুন জ্বলত না, এটা কি আপনারা অজানা না কিনা না জানুন কিনা জানুন না। এই অবস্থার ভিতর দেওয়া নবীজির নয় জন বিবি আসলা, কয়জন বিবি, খাইবার নাই কোনো কিছু ফিনবার নাই কোনো কিছু, তারপরও নবীর বিবি কতজন একসাথে নয় জন, হাজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক কোন আবার আমরা রানী আমার এই কথা শুননে বেড়া লাগাইলেন ঘরটা
আপনারা মনে মনে ভাবতে পারেন যে আমরা তো মিয়া সাবগলদের কাছ থেকে শুনছি, মিয়া সাবগলতে কৈছেন নবীর সুন্নত কিতা কিতা আছে তালাশ করে করে আমল করো, তো এখন তো দেখি নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো একসাথে নয় বিয়া, আমরাও হুরা করে লাই সুবহানাল্লাহ, বাদ খাওয়ান লাগতো না আর, দুই লাভ বিয়া করলে পরে চুলাচুলির যন্ত্রণা ঠিকন্দা না বাড়ির না, ভুল কইলা যে এখানই দুই বেটি কেনই চুলাচুলি মা ঠিক না, আমরা তালাশ করে দেখেন যে এখানেই দুই বেটি কেনই চুলাচুলি, যে এখানেই দুই বেটি কেনই চুলাচুলি না, ভুল কইছি আজকে শান্তি মতে খাইবার চান যদি তো একটাই বালা কি দেখো, কিন্তু নবীর বিবিরা তো আপনার বিবির মতো আর আমার বিবির মতো না, না এটা তো নবীর বিবির এর মধ্যে চুলাচুলি ছিল না, এরার মধ্যে মারামারি ছিল না, এরার মধ্যে গালাগালি ছিল না, এরার মধ্যে হিংসা বিদ্বেষ ছিল না ঠিক না বেটি, তো নবীর বিবি কয়জন একসাথে, খাবার নাই ফিনবার নাই অভাব আর অভাব, একবার খাইলে তিনবার উপাস থাকেন, এই অবস্থার ভিতর দিয়ে নবীজির বিবিরা এই কষ্ট স্বীকার করে নবীজির সাথে সংসার করে যেতেছেন, তো হঠাৎ করে ওই শিক্ষিতা নবীজি কয়েকটা যুদ্ধ করছেন বিরাট ধনী এলাকার সাথে, বেইমান কাফিরদের মোকাবেলা করছেন খয়বর ফদক, এটা বড় বড় ধনী এলাকা আছিল, এটার সাথে যুদ্ধ করে সেরিয়া হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুঠা অঙ্কের গনিমতের মাল পাইছেন, কুঠি কুটি টাকার সম্পদ নবীজির কাছে আইয়া হচ্ছে গেছে, কুটি কুটি টাকার সম্পদ যখন নাকি আইছে তখন এই গনিমতের মালের নিয়ম হইল যে এটারে ভাগ ভাগ করিয়া এক ভাগ দেবগ সরকারি তহবিল আর চার ভাগ যারা যোদ্ধা ছিল জেহাদ করছে এদেরকে বন্টন করে দিতে হইব, নবীজির সাথে ওই যুদ্ধগুলোর মধ্যে 1400 সাহাবি ছিলেন নবীজির সহ, কোটি কোটি টাকার সম্পদ এইগুলারে ফাসবাট করিয়া একবার দালাইছেন নবীজি সরকারি তহবিল হিসেবে, মদিনার তো নবীজি সরকার গঠন করছিলেন কিনা করছিলেন না, ইসলামী সরকার আছিল, সরকারি তহবিলে এক ভাগ দিয়া দিছেন আর চার ভাগ বন্টন করে দিছেন, মুজাহিদ যারা নাকি যুদ্ধ করছিল এদের মধ্যে বন্টন করে দিছেন, নবীজি ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছিলেন এই কারণে নবীজিও একটা অংশ পাইছেন, এতে নবীজির কাছে লক্ষ টাকার সম্পদ নবীর বাটো আইছে, কত টাকার সম্পদ আইছে প্রায় লক্ষ টাকার সম্পদ নবীজির বাটো, আমি যে কাই এর আগে যেই সময় নবীর কাছে গনিমতের মাল হিসাবে লক্ষ টাকার সম্পদ আইছে এর আগে নবী ধনী ছিলেন না গরিব ছিলেন, যেই মুহূর্তে লক্ষ টাকার সম্পদ আইয়া জমা হয়ে গেছে গিয়া থাকবো কি না থাকবো না, নবী রাখবেন কি না রাখবেন না, না বাট্টা দিলেন হিটা পরের কথা, বাট্টা দিবার আগ পর্যন্ত নবীর কাছে লক্ষ টাকার সম্পদ জমা আছে, এখন আপনারা কোন এই মুহূর্তে নবী ধনী না গরিব, ধনী যেই নাকি নবীজির কাছে লক্ষ টাকার সম্পদ আইয়া জমা হয়ে গেছে গিয়া, আর এমন তো নবীজির যে নয় জন বিবি আসলা এরা বৈঠকও বইয়ে গেছে গিয়া আর বৈঠক করে এরা ঐক্য জুট করে লিছে কিতা মা খিতা করছে, আমার জুট সারা তো হয় না, ওই তো ঐক্য জুট নাইলে মহাজুট ঠিক না বেঠি, এছাড়া উপায় নাই, যে নবীর বিবিরাও এরা ঐক্য জুট করে লিছে, ঐক্য জুট কইরিয়া এরার মধ্যে একজন আমির বানাইছে মুতাকাল্লিম হিসাবে, যে আমরার কতগুলা দরখাস্ত আজকে নবীজির দরবারে পেশ করবো দেয়া সেরিয়া, কাজেই একজন মুতাকাল্লিম বানাইতে হইব, একজন আমির বানাইছে আর উনিই মুতাকাল্লিম নবীজির দরবারে যায় সেটা দরখাস্ত পেশ করব, সবে তো একসাথে কথা কওয়া যেত না, মা একসাথে কথা কইব, নবীর বিবিরা খিতা বেয়াদব না খিতা, নবীর বিবিরা বেয়াদব না, এই জমানার বিটেন বেয়াদব হইতে পারে, আপনার বিবি আমার বিবি বেয়াদব হইতে পারে, নবীর বিবিরা বেয়াদব না ঠিক না বেটি, একজন আমির বানাইছেন আর এই নিয়ে দরখাস্ত পেশ করবা, নবীজি একসময় নীরব বইয়ে রয়েছেন, আর এমত অবস্থায় নবীজির নয় জন বিবি দল বান্ধে নবীর দরবারে হাজির, সুবহানাল্লাহ, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া এরা সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজিও সালামের জবটা দিছেন আর জবটা দিয়া নবীজি মুসকে মুসকে আসতাছেন, হাসি মুখে নবীজি বলতাছেন কিতাব ব্যাপার আজকে যে দল বাইন্ধে কিতা, কারণ এইভাবে দল বাইন্ধে কোনো সময় নবীর দরবারে কেউ আইছেন না, তো নবীর বিবির আইছেন না, নবীজির মনের মধ্যে একটা আনন্দ লাগতাছে, নবীজির মনের মধ্যে একটা ফুর্তি, কোন কারণে ফুর্তি, আজকে দেখা যায় একটা লোকে যদি দুইটা বিয়া করে যে দুইও বিবি সামনাসামনি বইতে রাজি না ফিজ দেব মা ঠিক না,
দুইটার মধ্যে মিল নাই, আন্তরিকতা নাই, কিন্তু আমার বিবিরার মধ্যে এত আন্তরিকতা, তারা সবাই ঝুটবেদ দেয়া হাসি মুখে আমার দরবার আইছে। আমার বিবিদের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, পরস্পরে মারামারি নাই, পরস্পরে কোনো দ্বন্দ্ব নাই, এই কারণে নবীজির মনের মধ্যে একটা ফুর্তি লাগতেছে। ফুর্তির কথা কিনা কথা না? নবীজি সালামের জব দেশে কোন বস, সবাই বইছে, নবীজি হাসতেছেন আর বিবিরাও হাসতেছে। নবীজি কোন, আচ্ছা আজকে যদি তোমরা জুট বেঁধে আমার কাছে আইলা বড় হাসি মুখে, ব্যবহার কি তা কোনো কিছু আছে নাকি? তা এরা কই হুজুর আছে, আছে না আছে না আছে, যারা মুতাকাল্লিম বানাইছেন এমনি কইতেছেন হুজুর আমরার একটা ব্যবহার আছে। হুজুর কোন কও তোমরা কি ব্যবহারটা? আর কেউ নাই তো কেন, আর কোনো লোক নাই, শুধু নবীজি আর নবীজির নয় জন বিবি। তখন নবীজির বিবি যেন নাকি মুতাকাল্লিম আলোচক, তারা আলোচক হিসেবে সাব্যস্ত করছে, এন কইতেছে নগো নবীজি আমরার একটা দরখাস্ত। নবীজি এই কথা শুনিয়াও কোনো বেজান না, হাসি মুখই মারতাছেন, কি দরখাস্ত আবার তোমরার আবার দরখাস্ত কিতা? তখন উনি বলতাছেন, অগণবীজি আজকে আপনাদের আপনার সাথে অনেক দিন হয়ে গেছে কি আমরা ঘর সংসার করতেছি, আমরা দেখি আপনার অভাব, আপনার কাছে খাবারের কোনো কিছু নাই, কাপড় দিবার মতো ব্যবস্থা নাই, এই কারণে আপনার সাথে যতদিন যাবত আমরা ঘর সংসার করে আইতাছি, আপনার নিজের চোখে যেহেতু দেখি এই কারণে কোনো কিছু আমরা চাই না, আপনার কাছে কোনো খাবার চাই না, কোনো কাপড় চোপড় চাই না, কোনো কিছুই চাই না, কারণ নিজের চোখে দেখতেছি আপনার কাছে নাই, এই কারণে কোনো দিন আপনার কাছে কোনো কিছু দরখাস্ত করছি না, আমরা চাইছি না, কিন্তু অগণবীজি আজকে আপনার কাছে লক্ষ টাকার সম্পদ আছে, এই কারণে আপনার দরবারে আইছি, আপনার কাছে আমাদের কতগুলো দাবি, মেহরবানি করে আমাদের দাবিগুলা পূরণ করে দিতা, আমাদের দরখাস্ত মঞ্জুর করে নিতা। আচ্ছা কোন চাই? বউয়ে জামার কাছে চাইবার হইবার আছে না নাই? মা বউ যদি জামার কাছে চায় না, কার কাছে চাইতো? দেওয়ারের কাছে চাইতো, দেওয়ারের কাছে চাইতো, জামার কাছে তুই চাইব? ছোটরা বড়রা কাছে কিছু চাওয়া হওয়ার চায় কিনা? চায় না, এটা আশা করে। ছোট ভাই বোন বড় ভাই বোনের কাছে চাইবার ভাইবার আশা করে, মেসালে মেয়েরা মা বাবার কাছে ভাইবার চায়, বউয়ে জামার কাছে ভাইবার চায় কিনা? চায় না। এই কথাটা কি নবীজি বুঝেন না, মাথুন না? এই কারণে নবীর বিবি যে কথাগুলো কইছেন, নবীর বিবি নবীজি হাসতাছেন আর কইতাছেন, আচ্ছা কও চাই তোমরা দরখাস্তটা কিতা? তো হইল কইতাছে, উপাস থাকতে থাকতে ফেটের বুকে কি পরিমাণ কষ্ট হয়, যারা উপাস থাকে এরা কইতে পারবো কত কষ্ট যে করতেছে, কোনোদিন ব্যক্ত করছে না নবীর কাছে, এই কারণে এরা আই আজকের নবীজের কাছে দরখাস্ত আপনাদের কইতাছে, ক হুজুর আপনার কাছে আল্লাহ যথেষ্ট পরিমাণ ধন সম্পদ দিছে, এই কারণে আমরার দাবি হইল, প্রথম নম্বরের দাবি হইল আপনি আমরা নয়জন বিবির প্রত্যেকের ঘরে ঘরে এক বৎসরের খোরাক অগ্রিম জমা দিয়া দিবা, রাতে আর উপাস থাকার লাগে না, উপাস থাকতে থাকতে কি পরিমাণ অবস্থা হয়েছে, আমরা দুই চার দিন উপাস থাকলে পরে আর তুকাইয়া হওয়া যেত না, মুসলমান হয়ে ইসলামই ছাড়িয়ে দিব, মাসার তো শত ইসলাম ধর্ম ছাড়িয়ে দিতেছে, কা ফয়সাল লুবে হয়ে সে ছাড়তেছে কিনা? নবীজি যেই কথাটা শুনছেন, নবীজি শুনে সেরে আসতেছে, এরা আমার কাছে এক বছরের খাওয়ান চাইছে, এটা তো কোনো অন্যায় কোনো কিছু করছে না, আচ্ছা কোনো অন্যায় কোনো কিছু করছে? এই কারণে নবীজি হাসতেছেন। এরপরে বিবি না নবী, নবীর বিবিরা সাধারণ লোকের বিবি, মাথন্যা দি নবী মনে আপনার মতোই আমরার মতো, দোহাই আল্লাহর কই আসমান আর কই জো ফাতাল, আজ তুলনা আছে? কোনো তুলনাই তো পারে না। আল্লাহ কইতেছেন, নবীর বিবিরা তোমরা সাধারণের বিবি না, অসাধারণ ব্যক্তিত্বের মালিক যিনি নাকি ওনার বিবি, ঠিক না? তোমরা কেমনে অত নিছে আমলা? এখানে তফসিরের কিতাবের মধ্যে লেখুন, যেখানে যদিও সম্বোধন করছেন নবীর বিবিরারে, কিন্তু আল্লাহর উদ্দেশ্যকালে নবীর বিবিরারে ওয়াজ করেন না, বরং সে কিয়ামত পর্যন্ত যত মহিলা ইমানদার বেটে নাইব সবাইরে ওয়াজ করা উদ্দেশ্য, সবাইরে উদ্দেশ্য যদি হয়ে থাকে তখন অর্থটা কি দইব, ও নবীর বিবিরা, ও মুসলমানের বিবিরা, ও মুসলমানের মেয়েরা, তোমরা সাধারণ লোকের বিবি না, সাধারণ লোকের মেয়ে না, ঠিক না বেটি? আচ্ছা আমি কই, এই মুসলমান বেটির দাম আছে নি? আমি যে আপনারা বিশ না, কোনো মুসলমান ফকির বেটি আছে নি? নাই, না করলে ভালো আছে, মানটা তা হলো না আপনারা, কারণ অত লন্ডনের ফাঁকের মধ্যে আবার ফকির কেটে তাহে না করতে তো ভালো আছে, মুসলমান বেটি আছে তো ভিক্ষা করে,
আমি দেখাই এই বিশনাথের মুসলমান বেটিটা ইমানদার বেটিটা যেই বেটিটা বিক্রি করে আনেতে খায়, ঠিক না? এই বেটির দাম বেশি না বুশের বোর দাম বেশি? মাথুন নদী আপনারা বিশনাথের ফকির বেটিটা মরতো আর বেহেস্ত যাইত, আর বুশের বউ যদি কলমা পড়ে না তৈলে মরতো আর জাহান্নামা যাইত, ঠিক না বেটি? এখন কোন মুসলমান ফকির বেটির দাম বেশি না বেইমান কাফিরের বউর দাম বেশি? মুসলমান বেটির দাম বেশি। রুমের বাদশার বিবি, পারস্যের বাদশার বিবি, এই এরা যেহেতু কলমা পড়ছে না বেইমান, এরা ঠিকানা জাহান্নাম, আর নবীর বিবিরা এরা বেহেশতের রমণী সর্দার, ঠিক না বেটি? এই কারণে আল্লাহ কইতাছেন, ও মুসলমানের বেটিয়ান, ও নবীর বেটিয়ান, ও মুসলমানের বউ অগল, তোমরা তো কোনো সাধারণ লোকের বিবি আর মেয়ে না, তোমাদের দাম বেশি, কাফিরের বিবিদের মতো না, কাজী তোমরা এত নিচে কেমনে নামলা? রুমের বাসার বিবির সাথে তোমরা তুলনা লাগাও, পারস্যের বাসার বিবির সাথে তুলনা লাগাও, তোমরা মরতে আর বেহেস্ত যাইতা, আর এরা মরতো আর জাহান্নামে যেত, ঠিক না বেটি? কাজে তোমাদের তুলনা হইছে না। ওয়াজ আরম্ভ হয়েছে, কার ওয়াজ? বান্না সিং মোল্লা, না না, কার আল্লাহর ওয়াজ? নবীর বিবিরা ওয়াজ করতেছেন আর অন্যান্য মুসলমান বেটেন ওয়াজ করতেছেন, এত নিচে নামব না। এরপরে কইতেছেন আল্লাহ, অত না জিছিলাম যে তোমরা বিলাসিতা করবার লাগি, হেরা হইলো কাফির আর তোমরা হইলো ইমানদার। কাফিরে যখন নাকি ধন সম্পদ পায়, তখন ধন সম্পদ পাইয়া বিলাসিতার মধ্যে ভরে এসে দিয়া আল্লাহর হুকুম ছাইরা দেয়, জাহান্নামের পথে যায়, বেফর্দা চলাফেরা করে। ও মুসলমানের বিট্টিয়ান, তোমরাও যদি হেরার মতো ওইবার চাও, যে তোমরাও তো বিলাসিতার মধ্যে ভরে এসে দিয়া তোমরাও কি করবায়, আল্লাহর হুকুম ছাইরা জাহান্নামের পথে যাইবা, মা ঠিক না বেটি? আমরা চাইয়া দেবেন চাই ধনী বাড়ির বাস্ক না গরিবের বাড়ির বাস্ক? বাস্ক বুঝেন তো মা? টিভি কিতা ডিস মিস যত আছে এটা সকল তার নাম হচ্ছিনি না, এটা গরিব বেড়ার বাড়ির, এটা গরিবের বাড়ির না ধনীর বাড়ির। যখনই মানুষে কি করে ধন সম্পদ পায়, তখনই বিলাসিতার মধ্যে ফিরিয়া আল্লাহর হুকুম অমান্য করে জাহান্নামের হতে যায়। আরে যা কিনা তাই না? এই জন্য আল্লাহ কইতেছেন, ও নবীর বিবিরা, ও মুসলমানের বিবিরা, মুসলমানের মেয়েরা, এত বিলাসিতার দিকে চাইও না, আল্লাহর হুকুম অমান্য করে সেরিয়া বেফর্দা হইয়া সেরিয়া জাহান্নামে যাইবা, ঠিক না বেটি? এরপরে আল্লাহ নবীর বিবিরা রে কোন, ও নবীর বিবিরা, মুসলমানের বিবিরা, মুসলমানের মেয়েরা, শুনো তোমাদেরকে আমি আল্লাহ কয়েকটা ওয়াজ করি, আমার ওয়াজ লাইন হুনো বিলাসিতার দিকে যাইও না। কার ওয়াজ? মাতুন না, কার ওয়াজ? আল্লাহ কোনি নিত্তাকাইতুন না ফালা তাখজানা বিল কাউল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাউলাম মারুফা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোন, ও নবীর বিবিরা, ও মুসলমানের বিবিরা, ও মুসলমানের মেয়েরা, আর যদি তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকা থাকে, আমি আল্লাহর অন্তর আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটা ওয়াজ করি, এই ওয়াজগুলো তোমরা শুনো মন দেয়া। ওয়াজ কেডা করে? কারে? মুসলমান বেটেন যা আছে নবীর বিবি সহ